শোকাহত প্রধানমন্ত্রী মোদি। মন্ত্রী এন সি দেববর্মার প্রয়াণে শোক জ্ঞাপন করেছেন দেশের প্রধানমন্ত্রী। পরিবার পরিজনরা হারিয়েছেন তাদের স্নেহের মানুষকে, আর রাজ্যবাসী হারিয়েছেন একজন সুদক্ষ সংগঠক এবং রাজনৈতিক ব্যক্তিত্বকে। প্রয়াত মন্ত্রী এন সি দেববর্মার শোকে কাতর গোটা রাজ্য। জিবি হাসপাতালে ভর্তি ছিলেন তিনি, শত চেষ্টাকে ব্যর্থ করে না ফেরার দেশে চলে গেলেন মন্ত্রী এন সি দেববর্মা। তার মৃত্যুতে শোক সাগরে ভাসছেন অগণিত মানুষ। দীর্ঘদিন ধরেই অসুস্থ ছিলেন তিনি, কিন্তু এত তাড়াতাড়ি তিনি নিঃশ্বাস ত্যাগ করবেন তা হয়তো পরিবার পরিজনরাও ভাবেনি। রবিবার সকালে না ফেরার দেশে পাড়ি দিয়েছেন আইপিএফটি দলের সুপ্রিমো নরেন্দ্র চন্দ্র দেববর্মা। ওনার প্রয়াণে শোক প্রকাশ করেছেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিনি এদিন টুইটারে লেখেন, শ্রী এন সি দেববর্মাজিকে আগামী প্রজন্ম মনে রাখবে একজন পরিশ্রমী নেতা হিসেবে। তিনি সর্বদা মানুষের মঙ্গলের জন্য কাজ করেছেন। তিনি ত্রিপুরার অগ্রগতিতে একটি সমৃদ্ধ অবদান রেখেছেন। তার মৃত্যুতে ব্যথিত তার পরিবার ও সমর্থকদের প্রতি সমবেদনা। ওম শান্তি। ইতিমধ্যেই সোমবার সরকারি ছুটি সহ তিন দিনের শোক ঘোষণা করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী। এন সি দেববর্মার প্রয়াণে শোকাহত গোটা রাজ্য। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।